মহামারীর পর পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে দেশের অর্থনীতি, আর তাতে দীর্ঘদিন আটকে থাকা আমদানি অনেকটাই বেড়েছে। বৈদেশিক লেনদেনের চাপে ব্যাংকগুলোতে চাহিদা বেড়েছে ডলারের, আর তাতে টাকার বিপরীতেও দামও বেড়েছে ডলারের। তবে ব্যবসায়ীরা বলছেন, একদিকে বিশ্ববাজারে পণ্য মূল্য বৃদ্ধি পাওয়া, অন্যদিকে ডলারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে ডলারের দামটি নিয়ন্ত্রণ রাখা জরুরি। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্বস্তির খবর, বিশ্বব্যাপী কমে আসছে করোনা মহামারীর সংক্রমণ। বাংলাদেশেও মহামারী এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তাতে অর্থনৈতিক কার্যক্রম আবারও স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। পুরোদমে শুরু হয়েছে সরকারি বেসরকারি প্রকল্প বাস্তবায়নও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, গেল আগস্ট মাসে আমদানি ব্যয় বেড়েছে প্রায় 73%। অতীতে কখনোই আমদানির এত প্রবৃদ্ধি দেখা যায়নি। অন্যদিকে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানিও বেশ খানিকটা বেড়েছে, তাতে ব্যবসায়ীদের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানি করতে হচ্ছে, আর হঠাৎ আমদানির চাপ সামাল দিতে তৈরি হচ্ছে ডলার সংকট। তৃতীয় ব্যাংকের মাধ্যমে আমরা এলসিগুলোর যে আমরা চলাচল করি, সেটাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে প্রায় 5-6% আমাদের ব্যয়টা বেড়ে যায়। সংকট মোকাবেলায় বাজারে বাড়তি ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। তার উপর গেল 3 মাস ধরে কমেছে রেমিটেন্স প্রবাহ। সবশেষ সেপ্টেম্বর মাসে রেমিটেন্স কমেছে 19.75%। তাই ব্যাংকগুলো বাড়তি ডলারের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। খুচরা বাজারে ডলারের দাম ছাড়িয়েছে 90 টাকার ঘর। সবশেষ 3 মাসে $130 কোটি বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক যদি কোন সময় ক্রাইসিস হয়, তখন তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়, বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওই সময় তারা ক্রাইসিস মুহূর্তে তাদের সহযোগিতা করে থাকে। যখন যা যা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, অতীতেও করেছে, এখনো করবে। কারণ আমাদের কাছে কিন্তু ডলার তো আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে। আমাদের অর্থনীতি স্বাভাবিক রাখতে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমাদের ড্রাফট আকারে বিক্রি হতো 85-86 এবং আপনার ক্যাশ বাই করলে যেখানে 89-90 এবং বাইরে কিন্তু প্রায় 95 টাকা পর্যন্ত উঠে গিয়েছে ডলার প্রাইস। এই যে সাডেন যে আপ ডলার প্রাইস, এটা কিন্তু লিঙ্গারিং করবে না, এটা কিন্তু কমে আসবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে প্রায় 9 মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ থাকায় এখনই দুশ্চিন্তা না করার পরামর্শ তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।